ঝিনাইদহে আল সালমান ইন্টারন্যাশনাল হজ এজেন্সির উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের বঙ্গবন্ধু রোডে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপক ও আলোচক এইচ এম বরকতুল্লাহ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।